অবস্থা জানি, তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি। এই যে হৃদয়ের গভীর স্বরের করুণ আকুতি, শেখ কামালের পিতা শুধু শেখ কামালের পিতা নন, শেখ কামালের পিতা জাতির পিতা। আজকে যারা এখানে উপস্থিত, আজকে যারা এখানে অনুপস্থিত, আজকে যারা আগত কিংবা যারা অনাগত, তাদের সবার জাতির পিতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু যে মানুষ যে আন্দোলন সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে পেছনের নেপথ্যে থেকে ভূমিকা রেখেছেন অনেকদিন, এই রাজনৈতিকভাবে যারা বুদ্ধিবৃত্তিতার করে, যারা যারা সে ধরনের অসৎ উদ্দেশ্যে ইতিহাস লেখে, তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুল ইসলাম মুজিবের পবিত্র স্মৃতিকে অনেকবারই লুকিয়ে রাখার চেষ্টা করেছে। আজকে পনেরোই আগস্টের মর্মন্তুদ ঘটনা স্মরণ করে আমাদের চার্লস ডিকেন্স যেটিকে বলেছেন ওস্ট অফ দ্য টাইম অ্যান্ড এজ অফ দ্য পুলিশনেস, সেই ঘটনা পনেরোই আগস্টের মর্মন্তুদ ঘটনা আমরা যেখানে আজকে ঐতিহাসিক তোরা সুতানে আমাদের কর্মসূচি করছি, আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পনেরোই আগস্টে যারা ঘাতক রয়েছে, যারা মূল ঘাতক রয়েছে, সেই নেপথ্যের ষড়যন্ত্রকারী যারা রয়েছে, এবং আজকেও যারা রাজনৈতিক মোড়কে বাংলাদেশে রাজনীতি বাস্তবায়ন করার চেষ্টা করে, গণতন্ত্রের মোড়কে দেশি বিদেশে মোড়কে যারা বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করে, আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমরা বলতে চাই, খুনিদের রাজনীতি, সন্ত্রাসীদের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ সমর্থন করে না। আমরা আজকের এই ছাত্র সমাবেশ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, নো কম্প্রোমাইজ উইথ দ্য কিলার, হত্যাকারীদের সঙ্গে আপোষ করা রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মুছে ফেলে দেওয়ার জন্য এখানে শিশু পার্ক স্থাপন করা হয়েছিল। সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জায়গা থেকে সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন সেখানে শিশু পার্ক স্থাপন করেছিল। নির্মলেন্দু গুণ সেটি নিয়ে কবিতা লিখেছিলেন 1977 সালে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা লিখেছিলেন, জাতির পতাকা খামচে ধরেছে পুরনো শকুন, বাংলাদেশের ছাত্র সমাজের কাছে একটি পরিষ্কার, কে ছিল সেই পুরনো শকুন, জাতির পতাকাকে কে খামচে ধরেছিল। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, মিলিটারি ডিক্টেটরশিপের কোনো প্রস্তার বয় গণতান্ত্রিক রাজনীতির উপযুক্ত হতে পারে না। আমরা আগামী দিনে বাংলাদেশের ছাত্র সমাজ শপথ করছি, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এই হত্যাকারী খুনি ষড়যন্ত্রকারীদের রাজনীতি বাংলার মাটি থেকে আমরা উৎখাত করতে পারি, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে লড়াই চালিয়ে যাব। এবং একই সঙ্গে 21 আগস্টের ঘাতকেরা বাংলাদেশে রাজনীতি করবে, যারা এই দেশে সন্ত্রাসী জঙ্গিবাদ কেমন কায়েম করেছে, হাওয়া ভবনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনা করেছে জঙ্গিবাদ কায়েম করেছে, বাংলাদেশের জনগণের আত্মমর্যাদা এত ঠুনকো নয়, তরুণ প্রজন্মের আত্মমর্যাদা টুটপাট নয় যে আমরা খুনিদের রাজনীতি আমরা বাংলাদেশে মেনে নেব। আজকে গণপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, 21 আগস্টের ঘাতককে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের রায় কার্যকর করতে হবে। ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হয়ে বলতে চাই, বন্যেরা যেমন বনে সুন্দর, খুনি তারেক তেমনি কারাগারে সুন্দর, আর অনতিবিলম্বে 21 আগস্টের ঘাতক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার আহ্বান আমরা রাখছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সোনিয়া দেশরত্ন শেখ হাসিনা এখানে রয়েছেন, বঙ্গবন্ধু থেকে দেশরত্ন, এই হচ্ছে বাংলাদেশের বিজয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, স্পর্ধার ইতিহাস, জয়ের ইতিহাস। আমরা সিক্রেট ডকুমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সোনিয়া দেশরত্ন শেখ হাসিনার কারণে আমরা পেয়েছি। এটি আমাদের কারাগারের রোজনাথ্য অসমাপ্ত আত্মজীবনী। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সোনিয়া দেশরত্ন শেখ হাসিনা যেমন অবকাঠামোগত বিপ্লব তৈরি করেছেন, অর্থনৈতিক বিপ্লব রচনা করেছেন, ডিজিটাল বিপ্লব তৈরি করেছেন, কিন্তু আমাদের কাছে তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে পবিত্র সম্পর্কটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সোনিয়া দেশরত্ন শেখ হাসিনা তুলে দিয়েছেন, সেগুলো হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমূল্য দরিদ্র। সেই সিক্রেট ডকুমেন্ট থেকে যদি আমরা দেখি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সোনিয়া দেশরত্ন শেখ হাসিনা কিভাবে সংগ্রাম করছেন, সিক্রেট ডকুমেন্টের অনেক ছোট ছোট ঘটনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর জমিদারি বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন, আজকে তার কন্যার নেতৃত্বে আমরা গৃহহীন এবং আশ্রয়হীনদের হাতে গৃহ এবং ঘর করে দিতে পারছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলেন, আজকে তার কন্যার নেতৃত্বে বছরের প্রথম দিনে 4 কোটি শিক্ষার্থীর হাতে আমরা 34 কোটি বই দিতে পারি। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ অবস্থায় দাওয়ালদের ধানের অধিকারের জন্য আন্দোলন করেছিলেন, আজকে তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খাদ্য সংকটে মিছিল করেছেন, আজকে তার কন্যার নেতৃত্বে কৃষি খাতে সর্বোচ্চ ভর্তুকি প্রদান করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষার জন্য আন্দোলন করেছেন, তার কন্যার নেতৃত্বে আমরা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশেষ করতে পেরেছি, বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় নির্জন সেলে কাটিয়েছিলেন, আজকে তার কন্যার নেতৃত্বে আজকে গোটা পৃথিবীর সামনে বাংলাদেশ নিজের একটি দোয়াল উন্মোচন করতে সক্ষম হয়েছে। 1959 সালের 11 মার্চের 64 নম্বর প্রতিবেদন সিক্রেট ডকুমেন্টস এর মধ্যে রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারের মধ্যে তাকে নির্যাতন করা হতো, নিষ্পেষণ করা হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক সময় 64 নম্বর প্রতিবেদন উল্লেখ করেছে, কখনো কোর্টের জন্য, জ্যাকেটের জন্য, কম্বলের জন্য জেল কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন। আজকে তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ পোশাক উৎপাদনে গোটা বিশ্বের মধ্যে বিজয়ী স্থান অর্জন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথের গান পছন্দ করতেন, গুনগুন করে গাইতেন। আজকে তার কন্যা হয়তো সংকটের কল্পনাতে ওয়ো নামি ও মান মুক্ত করো ভয়, আপন আমাদের শক্তি করো নিজের করো জয়। এই গান গাইতে গাইতে আমাদের আত্মবিশ্বাস, সক্ষমতা এবং ঐক্যের প্রতীক পদ্মা সেতু নিশ্চিত করেছে। আজকে প্রিয় বন্ধুগণ, আমি অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করবো। মানে আজকে প্রিয় নেত্রী আমাদের সাধারণ শিক্ষার্থীর এখানে উপস্থিত হয়েছে, আমাদের HSC স্টুডেন্টরা যারা আজকে ইন্টারমিডিয়েটে লেখাপড়া করছে, আজকে তারা তাদের সিলেবাসের মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার সুযোগ পাচ্ছে। গোটা দেশব্যাপী 13,000 শেখ রাসেল কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনা আমাদের সামনে নতুন স্বপ্ন নিয়ে এসেছেন, স্মার্ট বাংলাদেশ। আমরা মনে করছি স্মার্ট বাংলাদেশের ধারণা আর শুধুমাত্র দলীয় কোনো বিষয় নয়, এটি বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীর স্বপ্ন। স্মার্ট আজকে গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মের কমন ড্রিম, কমন টার্গেট, কমন ডেস্টিনেশনে পরিণত হয়েছে। যে কারণে আজকে আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ছাত্র সমাজের আগমনী রায় দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনা আমাদেরকে সন্ত্রাসমুক্ত শিক্ষামূলক উপহার দিয়েছেন, উন্নত লেখাপড়া করার সুযোগ দিয়েছেন, দক্ষ গ্রাজুয়েট হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন এবং লেখাপড়া শেষ আজকে আমাদের ছেলেমেয়েরা এখন গুনগুনিয়ে গান গাইতে শুরু করে। কারণ তারা চাকরি পায়, লেখাপড়া শেষ করে আমাদের যে জনপ্রিয় গানটিকে একটু পাল্টিয়ে আজকে ছেলেমেয়েরা গায়, চাকরিটা আমি পেয়ে যাই বেলা সত্যি, শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না, ষড়যন্ত্র এইবারও তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও তুমি চোরদের কথা শুনছো না। আজকে ছাত্র সমাজ মধ্য দিয়ে আমরা শপথ গ্রহণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনা সরকারের বিজয় আমরা নিশ্চিত করবো। প্রিয় নেত্রী, আজকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দেশ স্বপ্ন শেখ হাসিনার অনুমতি ক্রমে, সদয় সম্মতি ক্রমে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে আছে, আমরা একটি শপথ পাঠ করবো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনার সামনে। আমরা শেখ হাসিনাকে কথা দেবো যে লড়াই সংগ্রাম আমরা শুরু করেছি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করার সংগ্রাম বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে দেবো। ছাত্রলীগের সকল নেতাকর্মীকে সেই শপথটি আমরা আমাদের বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান নেতাকর্মী যারা রয়েছে সবাইকে দাঁড়িয়ে হাত মুঠো করে এই শপথে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।